2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে এই সাক্ষ্য দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বৃহস্পতিবার বদ্ধকক্ষে প্রায় 7 ঘণ্টা চলে তার সাক্ষ্য গ্রহণ। এ সময় 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যা ঘটেছিল তার সম্পূর্ণ বিবরণ প্রদানের আশ্বাস দেন পেন্স। পেন্সের এই সাক্ষ্যে বড় ধরনের বিপদে পড়তে পারেন ট্রাম্প। আইনজীবী জ্যাক স্মিথের নেতৃত্বে ফৌজদারি তদন্তের প্রধান সাক্ষী হিসেবে বিবেচনা করা হয় পেন্সকে। সরকার কয়েক মাস ধরে তার সাক্ষ্য পাওয়ার চেষ্টা করে আসছিল।